BPL A দুই গোলে পিছিয়ে পড়েও মোহামেডানের দারুণ প্রত্যাবর্তন। চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আলফাজ আহমেদের দল। পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংসও। শেখ রাসেলের সাথে 1-1 গোলে ড্র করেছে তারা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। ঢাকা ডার্বি ঘরোয়া ফুটবলের সেরা আকর্ষণ, আক্রমণ প্রতি আক্রমণের জমজমার দৈরত। মায়মনসিংহ স্টেডিয়ামে পেনাল্টি, গোল, কার্ড, নাটকের সব উপকরণ ছিল আবাহনী মোহামেডান ম্যাচে। দর্শক ঠিকঠাক করে নিজের আসনে বসতেও পারেননি, ঠিক তখনই আবাহনীর গোল। ফ্রিকিক থেকে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো রোকা। ও, সেটাই গোল! পিছিয়ে পড়ে হতদ্যম হয়নি মোহামেডান। একের পর এক আক্রমণে গোলের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু সমতায় ফেরা হচ্ছিল না। গোলকিপার এবার তিনি সময়টা নেবেন। বিরতির পর ওয়াশিংটনের মাপা ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এবং গোল, আরো একটা গোল। আবাহনী লিমিটেড ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণটা নিল। 2-0 গোলে পিছিয়ে পড়ে আগ্রাসী মোহামেডান। সাদা কালোরা ম্যাচে ফেরে 65 মিনিটে। স্পট কিক থেকে ব্যবধান কমান সুলেমান দিয়াবাতে। নাম্বার 10 মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুলেমানের শট এবং গোল। ম্যাচের 80 মিনিটে নাটকীয় ঘটনা। এলোমেলো আবাহনী রক্ষণের ভুলে আরেকটি পেনাল্টি পেয়ে যায় মোহামেডান। বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন আবাহনীর ইরানি ডিফেন্ডার বিলাত শেখ। সেটা ক্লিয়ার করতে গিয়ে ঠিক আগেও দেখে তৈরি হয় জটিলতা। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। লাল কার্ড দেখেন আবাহনীর ম্যানেজার নজরুল এবং রেড কার্ড দেখানো হচ্ছে। স্পট কিক থেকে দিয়াবাতে গোল করলেও সতীর্থ আগেই বক্সে ঢুকে পড়ায় ফের শট নিতে হয় মোহামেডান অধিনায়ককে। দ্বিতীয় দফায়ও ব্যর্থ পাপ্পু। উল্লাসে মাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঠিকই ছিল এবং ম্যাচ শেষে রেফারিদের ঘিরে প্রতিবাদ জানায় আবাহনীর কর্মকর্তারা। উত্তপ্ত বাক্য বিনিময়, পরে পুলিশের পাহারায় মাঠ ছাড়েন রেফারি ও সহকারী রেফারি। রেফারিরা মাঠ ছাড়ছেন। এদিকে হোম গ্রাউন্ডে 10 জনের বসুন্ধরা কিংসকে বাগে পেয়েও সুবিধা করতে পারেনি শেখ রাসেল। ম্যাচ শেষ হয় 1-1 গোলের সমতায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।